বন্ধুরা আমরা এখন যাচ্ছি কিচকবধের মেলা আজকে, যেটা আর কি নেপালের মধ্যে পড়ে। চলুন ঘুরে আসি, দেখি কেমন লাগে। আমরা নেপালে ঢুকে পড়েছি, নেপালে আমরা এখন বর্তমানে নেপালে। এই যে পিছনে একটা দেখতে পাবেন নেপালের হাওড়া ব্রিজ, আমরা এখন ব্রিজের কাছে যাবো, আপনাদেরকে দেখাবো ব্রিজটি কেমন। তো বন্ধুরা এখন আমরা চলে আসি কিচকবধ মেলার আধা আধি রাস্তাতে। সেই রাস্তার মাঝখানে আপনারা দেখতে পাবেন আমাদের লোকাল লন্ডন ব্রিজ, এটা মতন একটা আছে, আপনি আবার হাওড়া ব্রিজও বলতে পারেন। তো আমার পিছনে জাস্ট একদম পিছনে আছে, আপনারা দেখতে পাবেন এটা নেপালে তৈরি করা, আর এটা হচ্ছে নেপালের তৈরি করা লন্ডন ব্রিজের মতন। আমাদের জন্য তো লন্ডন ব্রিজ, আপনারা দেখেন আমার পিছনে দেখতে পারবেন, এটা হচ্ছে লন্ডন ব্রিজ। এটা পার করলেই আমরা কিচকবধের মেলাতে যেতে পারবো। দেখতে পারতেছেন খুব হিলতেছে ব্রিজটা অলরেডি, আমার পিছনে বন্ধু বান্ধবরা আছে সব। খুব সুন্দর জায়গা, খুব ছোট্ট ন্যারো ব্রিজটা, কিন্তু খুব সুন্দর, খুবই এক্সাইটমেন্ট লাগছে, খুবই ভালো লাগছে। হ্যাঁ বন্ধুরা একটা কথা বলতে চাই, আমরা যাচ্ছি এখন ইসেতে, দেখতে পাচ্ছিলেন আমরা বললাম যেমন গাড়িতে এয়ার ব্যাগ হয় যেরকম মানুষের এয়ার ব্যাগ হয়, দেখবেন এই দেখেন এয়ার ব্যাগ সামনে। আমরা অলমোস্ট মেলার কাছাকাছি পৌঁছে গেছি। বন্ধুরা আমরা এখন চলে আসছি কিচকবধ মেলার মধ্যে, এবং দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে ভীমকুণ্ড, এখানে এই ভীমকুণ্ড নামে পরিচিত এই জলাশয়, এখানে সবাই স্নান করে এবং শ্রদ্ধাপূর্বক স্নান টান করে, এবং এখান থেকে স্নান করার পরেই সবাই কিচকবধের মেলায় আঁকায় বা দর্শন করতে বেরোয়। কিচকবধ, এখানে
তো এখন যে জায়গাটা আছে এই জায়গাটা একটা আরেকটা মূর্তি বানানো হয়েছে ভীমের মূর্তি দেখতে পাচ্ছেন কিছু দিকে তো এটা এখন নতুন কিছুদিন আগেই বানানো হয়েছে আমরা যখন আসছিলাম এর আগে তখন এই মূর্তিটা ছিল না কিন্তু এখন বর্তমানে নতুন এই মূর্তিটা আকর্ষণের জিনিস এটা যারা যে সবাই যত শ্রদ্ধালুরা আসছে তারা আকর্ষিত হচ্ছে এই মূর্তির সামনে এটা দেখে খুব ভালো খুব সুন্দর খুব অ্যাট্রাক্টিভ মন্দির খুব সুন্দর হয়েছে।